ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো, আর আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নিউ ব্লগ, তবে আমি বলেছিলাম যে বিয়ে বাড়ি আছে সামনে, তো নেক্সট ব্লগটা তোমরা ফলো করবে। তো যাই হোক, সেই নেক্সট ব্লগ আমি নিয়ে হাজির হয়ে গেছি। আর আমরা কিন্তু কালকে কুনের বাড়ি যাব, তো তার জন্য আজকে আমরা রাত্রির দিকে তত্ত্বগুলো রেডি করে রাখছি। তো আগে থাকতে যদি রেডি করে না রাখা হয়, তাহলে কিন্তু যাওয়ার সময় তাড়াহুড়ো করে হবে না। তাই সমস্ত জিনিসপত্র রেডি করে নিচ্ছি। আর এখানে শুধু আমিই না, অনেক সখী আছি আমরা, অনেক সখীরা মিলে এগুলো কিন্তু আমরা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, খুবই মানে এই যখন তত্ত্ব সাজাচ্ছিলাম প্রচণ্ড মজা হয়েছে, গল্প গুজব হাসি তো খুবই মজা হচ্ছিল। তো তখন আমরা তত্ত্ব সাজাতে সাজাতে আমরা সব ডিসিশান করছিলাম যে কালকে কী রকম কী আমরা শাড়ি পরব, সব ইয়েলো কালারের যেহেতু আমরা শাড়ি পরে যাব, তো সেই সবগুলো আর কি আলোচনা করছিলাম, তার সাথে কী কী জিনিসপত্র পরব। আর অনেকেই আমাকে SMS করছে, মানে ব্লগ ছাড়ার জন্য তারা ওয়েট করে বসে আছে, বিয়েবাড়িতে কীরকম এনজয় করলাম। তো যাই হোক, একটু লেট হয়ে যাচ্ছে কারণ ভিডিও এডিটিং করতে অনেকটা সময় লাগে, তার উপর আবার সংসার সামলে সব কিছু আমাকে করতে হয়। তো যাই হোক, এই কারণে আর কি কদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। তো চলো, আমি তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করব বলে আমি ব্লগগুলো যেখানে যতটা পেরেছি আর কি আমি ভিডিও শ্যুট করেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিক থেকে দেখো একদম রেডি হয়ে গেছে। এবার জিনিসপত্রগুলো কিন্তু একদম হাতের মতো করে জায়গায় রাখা হচ্ছে, যেন কালকে সব ঝটপট করে নিয়ে আমরা চলে যেতে পারি। আর এই যে আমরা মেয়েদের কিন্তু সাজুগুজু করতে খুব লেট হয়, আর কালকে কিন্তু এই সাজুগুজু করতে অনেক লেট হয়ে যাবে বলে আজকে কিন্তু সমস্তটাই একদম হাতের মতো করে রেখে দেওয়া হচ্ছে। আর এই তো কাজটা মিটিয়ে আমরা একটু ফাঁকার দিকে বেরিয়েছিলাম, তো সবাই মিলে বললাম চলো একটু প্যান্ডেলটা দেখে আসি কীরকম কী সাজানো গোছানো হয়েছে। তো একবার ঘুরে চলে এলাম, আর যেহেতু আজকে আইবুড়ো ক্ষীর, তো সেই জন্য এদিক থেকে থালের ব্যবস্থা আর কি আছে। আর মানে যে ভাইয়াটার বিয়ে, সেই ভাইয়াটার দিদি কিন্তু এই থালটা আজকে দিয়েছে, দেখো। তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বাড়াচ্ছি না, নেক্সট ব্লগ অবশ্যই ফলো করবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব নেক্সট ব্লগে। তো তত্ত্ব নিয়ে আমরা চলে যাব নেক্সট ব্লগে, আর কিরম কী সাজুগুজু করলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ, সব অনেক খুদে খুদে বেবি আছে, আবার বড়রাও আছে, সবাই মিলে আমরা একসাথে বসে আজকে খাওয়া দাওয়া করছি, আর খুবই মজা, খুবই আনন্দ।